আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কি হয়েছে ঘটনাটা? আমার ভাসুর ওরা আমরা চুপচাপই ছিলাম, দুবার পুলিশ আসলো, দিতে মিথুমি দিয়ে গেল। ওদের বাড়ির মেয়ে ছেলেরা আসলো, তিনটি বউ আসলো, জসি মাস্টার ভদল শুকু শুকুর বউ তিনজন আসলে। ওই কজনা এসে দা দিয়ে পরাম করি কোপটা মারলো, আমার স্বামীকেও মারলো, আমার ভাসুরটাও মারলো। এই দা দিয়ে যে কোপটা কে মেরেছে? জসিম মারলো, জসিম জড়ি এসে দাঁড়া দিয়ে কোপটা মারলো। ও কে হয় আপনাদের? আমাদের কেউ হয় না, ওই যার জমিনি হয়েছে তার শালা। আচ্ছা, শুকুর শালা। আচ্ছা, আর মারলো দাঁত। আবার ওই ময়না বলে একটা মেয়ে ছেলে, সেও আবার একটা ওই যার যে ঘর আমি কাজ করছিল এখানে, তাকেও মেরেছে। আচ্ছা, তাকেও মারলো, তাকে চর মারলো। আচ্ছা, গন্ডগোলটা কি নিয়ে? জমি নিয়ে। মানে এই গন্ডগোলটা কি দীর্ঘদিনের? দীর্ঘদিন বলতে জমিটা ওয়াজ ফেরের জমি, ওই জমিটা একশো বছর থেকে আমরা বাস করছি। আচ্ছা, ওই জমিটা ওরা বলতে চাইছে কি এখন আমাদের, এবার আমাদের জায়গা ওদের পানে ছিল। মানে ওয়াজ ফেরে বাস, মানে আপনার বাস করছে এর আগে কি মারার মারধরের টার্গেট নিয়েছে? এর আগে হ্যাঁ, প্রায় ওরা দা নিয়ে সমানেই আছে, ওরা ওই দা নিয়ে জসিমটা সমানেই আছে। আচ্ছা, দা নিয়ে কোথায় কোপ মেরেছে? দা দিয়ে মাথায় কোপ মেরেছে, মাথা তো দু ভাগে, আমার স্বামীকেও মেরেছে। আচ্ছা, যে মারা গেছে ওর নাম কি? ওর নাম হয়েছে তাহাজুদ্দিন সে। আচ্ছা, আপনার কি হয়? আমার ভাসুর। আপনার নাম? আমার নাম আলী মালিক। বাড়ি কোথায়? ছাতনি, নাকাশিপাড়া থানা। নাকাশিপাড়া থানা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।